নমস্কার, একটা সুখবর দিতে এলাম আপনাদেরকে। কেন্দ্রীয় সরকারের তরফে সম্প্রতি একটা ঘোষণা করা হয়েছে যে এবার গঙ্গার তলা দিয়ে আরেকটা সুড়ঙ্গ খোঁড়া হবে। এখন তো ইতিমধ্যেই সুড়ঙ্গ রয়েছে, আপনারা জানেন যে গ্রিন লাইন মেট্রো, যেটা কলকাতা থেকে হাওড়াকে সংযোগ করছে, প্রত্যেক দিন কয়েক হাজার যাত্রী এই দিয়ে যাতায়াত করেন। এক্সেপশনাল যেদিন যেদিন এই মেট্রো চলে না, অন্যান্য দিন যথেষ্ট বেশ ভিড় হয় এই মেট্রোতে দেখা গিয়েছে। কম বেশি গঙ্গার তলা দিয়ে যাতায়াতের অভিজ্ঞতাটা কিরকম সেটা আমি আপনি অনেকেই এখন জেনে গিয়েছি। কেন্দ্রীয় সরকার বলছে যে নতুন করে আরেকটা সুড়ঙ্গ খোঁড়া হবে। কেন? একটা হাইওয়ে তৈরি করা হবে। হাইওয়েটা কিরকম? সবার জন্য কিন্তু এই হাইওয়ে নয়, এই হাইওয়ে দিয়ে শুধুমাত্র যাতায়াত করবে লরি, পণ্যবাহী গাড়ি। যে সকল লরি কলকাতায় আসে বা কলকাতা থেকে বাইরে চলে যায়, সেই সকল লরি কিন্তু এই দেখবেন হুগলি সেতুর ওপর দিয়ে, মানে দ্বিতীয় হুগলি সেতু, যেটা বিদ্যাসাগর সেতু, সেটা দিয়ে, আর কম বেশি কিছু গাড়ি যেগুলো হাওড়ার দিকে যাচ্ছে সেই সকল গাড়িগুলো কিন্তু হাওড়া ব্রিজ ধরে। এবার এই জন্য কি হচ্ছে, একটা বীভৎস পরিমাণে জ্যাম সৃষ্টি হয়। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, যারা কলকাতাতে বাসে করে এসেছেন বা কলকাতা থেকে বাসে করে বাইরে যান বা গাড়িতে যান বা বাইকে যান, যেভাবেই আপনি যান না কেন, যারা সড়ক পথে যান, ট্রেনে নয়, তারা কিন্তু এই নবান্নটা ছাড়ানোর পরেই খেয়াল করবেন প্রচণ্ড জ্যামের মধ্যে পড়তে হয়। এক এক সময় সত্যি খুব অবস্থা খারাপ হয়ে যায়, মানে কাজে দেরি হয়, গরমকাল হলে তো কোনো কথাই নেই। একেবারে যতক্ষণ না দিল্লি রোড এবং মুম্বাই রোড ভাগ হচ্ছে সেই জায়গাটা, ওই পর্যন্ত এই দীর্ঘ যে এতটা কিলোমিটার রাস্তা রয়েছে অত্যন্ত ভুগতে হয়। এবার তার হাত থেকে মুক্তি পেতে চলেছে শহরবাসী এবং যারা যাতায়াত করেন প্রত্যেকদিন, সেই সকল যাত্রী। কারণ দেখুন, গাড়ির চাপটা প্রত্যেকদিন দিন দিন বাড়ছে, যে হারে গাড়ি বিক্রি হচ্ছে, যেভাবে জনসংখ্যা বাড়ছে এবং চাহিদা বাড়ছে, তাতে স্বাভাবিক যে অত্যন্ত গাড়ির চাপটা বেড়ে যাচ্ছে প্রত্যেক দিন। এবং এর ফলে কি হচ্ছে, প্রত্যেক দিন এই গাড়ির চাপটাকে যাতে রেগুলারাইজ করা যায়, তার জন্য এই নতুন রাস্তার একটা পরিকল্পনা করা হচ্ছে তলা দিয়ে। মানে মেট্রো যেরকম যাতায়াত করছিল সেরকম তো যাতায়াত করবেই, পাশাপাশি একটা হাইওয়ে গোছের রাস্তা তৈরি করা হবে, যেটা আপনার ট্রাকের জন্য ব্যবহৃত হবে। এর ফলে দিল্লি রোড এবং মুম্বাই রোড, এই যে রাস্তাটা যারা কলকাতায় যারা ঢুকছে বা কলকাতা থেকে বেরিয়ে দুটো ভাগ হয়ে দুদিকে চলে যাচ্ছে, তাদের জন্য তো অত্যন্ত সুবিধাজনক হবে। তার কারণ এই যে এক্সেস যে লরির লোডটা, সেটা কিন্তু আর পড়বে না এই দুটো ব্রিজের জন্য। আপনারা এটাও জানেন যে দ্বিতীয় হুগলি সেতু, মানে নবান্নর আগে যে হুগলি সেতু রয়েছে, সেই হুগলি সেতুতে কাজ চলছে দীর্ঘদিন ধরে, মেরামতির কাজ চলছে। মেনটেন্যান্সের কারণে একটা জ্যাম এমনিতেই হয়ে যায়, সেই জ্যামটাই চলতে থাকে আপনার সাঁতরাগাছি হয়ে আপ টু দিল্লি রোড বা বোম্বে রোডের যেখানটায় সংযোগস্থল সেই জায়গা পৌঁছায়। ফলে এই সেতুটা হওয়ার জন্য অনেকটা উপকৃত হবে সাধারণ মানুষ বা যাত্রী যারা যাচ্ছেন। কাজ কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর গতিশক্তি যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় 11,000 কোটি টাকা খরচ করা হবে, সেই তথ্য সামনে এসেছে। আর এর মধ্যে যে সুড়ঙ্গ থাকছে, সেই সুড়ঙ্গ কিন্তু হচ্ছে 8 কিলোমিটারের, বাকি পথটা তৈরি হবে সেটা সুড়ঙ্গর বাইরে থাকবে, যেটা হয়তো গিয়ে আগামী দিনে দিল্লি রোড এবং মুম্বাই রোডকে কানেক্ট করে দেবে এবং কলকাতার পোর্ট ট্রাস্ট এলাকাকেও জুড়ে দেবে। কারণ প্রচুর সংখ্যক লরি আছে যেগুলো পোর্ট ট্রাস্ট থেকেই প্রত্যেক দিন বেরোয়, পোর্ট ট্রাস্টে আসে এবং কলকাতার অন্যান্য এলাকাতেও সেগুলো চলে যায় এবং কলকাতা ছেড়েও অন্যান্য জায়গায় যায়। দীর্ঘদিন ধরে একটা কথাবার্তা চলছিল, এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে বাগনান থেকে এই দিকে অর্থাৎ কলকাতার সাইডে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে সংযোগের একটা ব্রিজ তৈরি করা হবে, যেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের দীর্ঘদিন ধরেই কথাবার্তা হয়ে আছে, আলাপ আলোচনা হয়ে আছে এবং এর টাকাটার ব্যাপারটা, মানে অর্থ বরাদ্দটা, সেটা নিয়েও কেন্দ্রীয় সরকারের যথেষ্ট সম্মতি রয়েছে। সেটা তো গেল একটা, যেটা একটা তৃতীয় হুগলি সেতু হতে চলেছে, কারণ প্রথমেই হাওড়া ব্রিজ ছিল, হাওড়া ব্রিজের পরে দ্বিতীয় হুগলি সেতু এবং তারপরে আপনার এই বাগনান, মানে আমি বলতে চাইছি যে হাওড়া জেলার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতা সংযোগস্থলে একটা ব্রিজ তৈরি হবে। কিন্তু এর মধ্যে এই সুড়ঙ্গের খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে যেভাবে গাড়ি বাড়ছে তাতে কিন্তু এই যাতায়াতকারী সাঁতরাগাছি সেতুর ওপর দিয়ে বা সাঁতরাগাছি অঞ্চল দিয়ে যদি কোনো গাড়ি যাতায়াত করতে যায়, সেটা প্রচণ্ড মানে সময় সাপেক্ষ বিষয় হয়ে যায় এবং খুব সমস্যায় পড়তে হয় ট্রাফিককে, ট্রাফিক পুলিশকে, তার সঙ্গে সঙ্গে যারা যাচ্ছেন তাদেরকেও। তাই এই চিন্তা ভাবনাটা যেটা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের সঙ্গে কিন্তু কথাও হয়ে গিয়েছে শান্তনু ঠাকুরের, এমনটাও সামনে এসেছে। ফলে আগামী দিনে খুব দ্রুত এই কাজ শুরু হবে সেটাও জানা যাচ্ছে এবং সুড়ঙ্গ যে তৈরি হবে কলকাতা মেট্রোর পরবর্তী সুড়ঙ্গের পাশাপাশি, ট্রাক বা লরি যাতায়াতের জন্য এই সুড়ঙ্গ আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং সেটা খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে।
আপনারা কি মনে করছেন এই খবরটার বিষয়ে একটু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এই খবর ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এক ঝলকে মিডিয়া। অন্যান্য খবরাখবরের জন্য সঙ্গে থাকুন।